হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো যে এখানে কিছু নাম রয়েছে যেগুলো হলো এক একটা ইউটিউব চ্যানেল, ঠিক আছে, বা কোনো রকমের সাবস্ক্রাইবার্স, ঠিক আছে। তো এই সমস্ত ব্যক্তিগুলো কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে জানতে পারবে যে তোমার ইউটিউব চ্যানেলে কে কে সাবস্ক্রাইব করেছে, ঠিক আছে। তাদের নাম, তাদের ফটো, সব কিছু তুমি এখান থেকে দেখতে পারবে, আর তাদের কোনো ইউটিউব চ্যানেল আছে নাকি সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবে। তো দেখো, এখানে কিন্তু অনেক ইউটিউব চ্যানেলও রয়েছে যেগুলো কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে, ঠিক আছে। তো দেখো, একটা রয়েছে 11,000-এর উপরে আছে সাবস্ক্রাইবার, একটা আছে 922 সাবস্ক্রাইবার। তো অনেক কিন্তু সাবস্ক্রাইবার সেখানে আছে, ঠিক আছে। তো তুমি চাইলে কিন্তু তাদের নাম দেখতে পারো বা তাদের ফটো দেখতে পারো, সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে আমাদের চ্যানেল যেটা আছে সেটাকে ক্রোম ব্রাউজারে খুলতে হবে, ঠিক আছে। তো খোলার পরে কী করতে হবে, এখান থেকে এখানে যে আমাদের লোগো আছে সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ইউটিউব স্টুডিও বলে যে অপশানটা আছে সেটাকে ক্লিক করবে। তো আমি ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে, ঠিক আছে। তো সব কিছু তুমি এখান থেকে দেখতে পারবে। তো আমাদেরকে একটু নিচে চলে আসতে হবে। নিচে আসার পরে একটু ডান পাশে যেতে হবে। যাওয়ার পরে দেখো, রিসেন্ট সাবস্ক্রাইবার্স লাস্ট 90 ডেজ, ঠিক আছে। তো একবার দেখে নাও, এরকম রয়েছে। তো যে যে আমাকে সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলকে, তাদের নাম চলে এসেছে। এখানে রয়েছে ফেস বাংলা, এস কে রায়ান, রায়ান মাসুদ রানা। তো সব দেখতে গেলে তুমি কে কে সাবস্ক্রাইব করেছে, তো এখানে সি অলে একবার ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো আমি সি অলে ক্লিক করে দিলাম। তো ক্লিক করলে দেখো অনেকজন চলে এসছে, তো অনেকের এখানে চলে এসছে, ঠিক আছে। তো তুমি দেখতে চাইলে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে পরে নেক্সট পেজ চলে আসবে। আর এরপর এখানে শো করতে চাইলে তো এখানে 50 জন করে তুমি দেখতে পারো সিলেক্ট করে, ঠিক আছে। তো এখানে দেখো লাস্ট 90 ডেজ সেট করা আছে। তো তুমি চাইলে এখানে অনেক দিনেরটাও সেট করতে পারো, ঠিক আছে। তো তুমি চাইলে কিন্তু এখানে লাস্ট 365 দিনের জন্য, মানে লাস্ট 365 দিনেরটাও দেখতে পারো। এছাড়া লাইফ টাইমের জন্য যে যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছে সেটাকেও দেখতে পারো। তো এখান থেকে কিন্তু সব কিছু চেক করতে পারো। আর এখানে কিন্তু তাদের নামও পেয়ে যাবে, যে তাদের চ্যানেলের নাম কী, তাদের চ্যানেলের লোগো, সব কিছু কিন্তু এখানে শো করছে। তো এরকমভাবে কিন্তু খুব সহজে দেখতে পারবে যে তোমাদের চ্যানেলকে বা ইউটিউব চ্যানেলকে কে কে সাবস্ক্রাইব করছে, সব কিন্তু এখান থেকে দেখতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা সবার খুব কাজে লাগবে। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।